नमस्कार बन्धुरा, फार्मार लाइफ चैनले सबाई के स्वागतम। तो आज के हे 21 तारीख और ये लाउ गाचर बयस आज के 20 दिन। देखते लाउ गाचर ग्रोथ किछु गाछ एक बड़ो हो किछु गाछ एक छोटो आछे। जेमन ये गाछटी एक छोटो रयेछे, तो एखोनो आमी सार देइनि लाउ गाछे। और ये गाछगुलो जेमन देखते पाच्छेन जे ए गाछटा किन्तु अनेकटाई बड़ो हये गेछे, एखोनो माचा देवा हयनि देखते पाच्छेन। और असंख्य परिमाणे साइड ब्रांच बेरियेछे देखते पाच्छेन, साइड ब्रांच समस्त साइड ब्रांच किन्तु आमी देखे देव देखते पाच्छेन। शशार मतो साइड ब्रांच बेरियेछे আর আজকে এই লাউ খেতে স্বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আর স্বাদ দেওয়া হলো না। সকাল সকাল আজকে বৃষ্টি এসেছিল, দেখতে পাচ্ছেন লাউ গাছগুলি 20 দিন বয়স। আশা করি 40 দিনের মাথায় ফল আমি দেখতে পাবো মনে হচ্ছে, যেটা তো সমস্ত গাছে হবে না হয়তো। যেমন এই গাছটা ছোট আছে, এই গাছে তো ফল আসবে না তো তাড়াতাড়ি। যেমন এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, গাছের চেহারাও অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন লকলকে গাছ একদম। কিরকম হবে জানি না, আর যেহেতু এটা একদম ফ্রেশ জমিতে চাষ করছি না, শশার পুরনো খেতে কেটে চাষ করছি, তো অতটা বেশি ভালো ফলনের আশা করি না আমি। তার মধ্যে যদি ভালো হয় ভালো করার চেষ্টা করব যতটা হয়। আর এখানে ট্রিটমেন্ট বলতে এখন অবধি কোনো ট্রিটমেন্টই হয়নি, শুধু ওই ধসার ওষুধ আর বীজ ছাড়া সেরকম কোনো কিছু স্প্রে করা হয়নি। আর শুধু এনপিকে 19-19 আর হিমিগেসিড, যেটা শুধু গাছের গোড়ায় ড্রিঞ্চিং করা হয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, তো এটাতে সার আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমি সার দেইনি দেখতে পাচ্ছেন। মাটি যেরকম মাটি সেরকমই আছে, এটাতে এখনো সার দেইনি, সার দেব। আর দেখতে পাচ্ছেন যে লাউ গাছের শিকড় চলে এসেছে, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন শিকড়। আর এগুলোতে এই গাছের গোড়ের দিকে এই ড্রেনে আমি এই যেমন দুইদিকে দুটি গাছ আছে, ওইদিকে একটা গাছ এদিকে একটি গাছ, তো এই মাঝখানটাতে আমি যে ছাগলের যে গোবরগুলো থাকে ছাগলের গোবরগুলো আমি এখানে এনে দেবো মাঝখানে, শিকড় গিয়ে সেই গোবর থেকে সার নিতে পারবে সেটা করব। আর এই হচ্ছে লাউ ক্ষেতের আপডেট। আর শশা ক্ষেতের ভিডিও দেব, শশা ক্ষেতে অনেক লোকসান হয়ে গেছে আমার, যেটা লাগালাম সেটাতে ইঁদুরে অনেক সমস্ত বীজ খেয়ে নিয়েছে, একবার খেয়ে নিল, তারপর আবার বীজ বসালাম, এখন আবার খেয়ে নিয়েছে, আজকে আবার বীজ বসালাম, তো সেটা ভিডিও বানিয়ে রেখেছি যে সেটা দেব। আর এই হচ্ছে লাউ গাছের আপডেট। এদিকে লাউ গাছগুলো একটু তুলনামূলক ছোট আছে দেখতে পাচ্ছেন, ছোটো থাকলেও চেহারা ভালোই আছে, সার দিলে আরও বাড়বে। আর জমিতে যদি সার থাকতো আগে থেকে তাহলে গ্রোথ আরও অনেক বেশি থাকতো, এত এমনকি এতদিনে হয়তো ফুল চলে আসতো আমার যেটা মনে হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সুস্থ থাকবেন।